तो आगामी बुधवार अर्थात 24 मे उच्च माध्यमिक किन्तु फल प्रकाश होते चले उच्च माध्यमिक रेजल्ट निये किन्तु अनेक स्टूडेंटर चिंता किन्तु आरो बेशी बेड़े गिएछे। तार कारण माध्यमिक रेजल्ट बेरानोर साथे साथे जेखाने देखा गिएछे जे नम्बर अनेक चेपे देवा होयेछे बा तोमादेर पास पार्सेंटेजटाओ किन्तु अनेकटा कमे गिएछे, सेखाने दाड़िये उच्च माध्यमिक छात्र छात्रीदेर काछे किन्तु जथेष्ट चिंतार विषय। सेई सकल कथा तो आमरा आलोचना करबोई, तबे आजके भिडियोते एकदम बेसिक जे जिनिसगुलो अर्थात बेसिक जे कोश्चेनगुलो छात्र छात्रीदेर मने থেকে থাকে সেটা আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যেমন উচ্চ মাধ্যমিকে প্রত্যেকটা বিষয়ে পাস কত, তোমাদের আগেই বলেছি লেখায় আলাদা করে পাস নম্বর তুলতে হয়, প্রজেক্ট বা প্র্যাকটিক্যালি কিন্তু আলাদা করে পাস নম্বর তুলতে হয়, এই ব্যাপারে একদম ডিটেইলস ধারণা আজ এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। তার পাশাপাশি তোমাদের বেস্ট অফ ফাইভের ক্যালকুলেশন কীভাবে হয় সেটা তোমাদের আরও একবার বুঝিয়ে দেবো। তার পাশাপাশি ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন কত নম্বর পেলে হয়, তার পাশাপাশি স্টার মার্কস কত নম্বরে হয় আর কত নম্বর পেলে তুমি স্কলারশিপ পাবে সেটাও এই ভিডিওতে আলোচনা করা থাকবে। তাছাড়া প্রত্যেকটা বিষয়ে লেটার মার্কস কততে, তার পাশাপাশি প্রত্যেকটা বিষয়ে কত নম্বর পেলে কত গ্রেড দেওয়া হয় সেটাও থাকবে আজ এই ভিডিওর আমাদের আলোচনার বিষয়। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে লাগো, এই রেজাল্ট সংক্রান্ত যাবতীয় ডাউটস তোমাদের কিন্তু দূর হয়ে যাবে আজ এই ভিডিওর মাধ্যমে। তাছাড়া আগামী কয়েকদিনেও তোমাদের যখন কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হবে সেটা কিন্তু একটি মাত্র ওয়েবসাইটের দ্বারা হবে, একদম সেন্ট্রালাইজেশন দ্বারা। সেটা কিভাবে করতে হবে সমস্ত কিছুই পেয়ে যাবে আমাদের চ্যানেলের মাধ্যমে। তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। প্রথমে আসা যাক যে তোমাদের পাস নম্বর কত। দেখো আমরা জানি যে উচ্চ মাধ্যমিকে তোমাদের কিন্তু 30% কিন্তু পাস নম্বর, অর্থাৎ 100-এর মধ্যে 30-এ পাস। এই 30-এ পাসটা কিন্তু দুটোভাবে পাস করতে হয়, একটা হচ্ছে লেখায় আর একটা হচ্ছে তোমাদের প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে। প্রথমে আসা যাক যে তোমাদের যাদের ধরো সাপোজ আমি বললাম বাংলা আর ইংরাজির কথা, এগুলোতে 80 নম্বরের লেখা পরীক্ষা, এই রকম অনেক সাবজেক্টই আছে যেগুলো তোমাদের 80-তে পরীক্ষা হয়েছে। তো 80-তে যেগুলোই তোমাদের থিওরি পরীক্ষা হয়েছে সেখানে 30% তোমাদের তুলতে হবে, অর্থাৎ 80-এর মধ্যে 30% মানে 24 তুললে তুমি সেই বিষয়ে লেখায় পাশ করলে, আর বাকি থাকলো 20 প্রজেক্ট, তার 30% মানে 6। এই 24 আর 6 যোগ করে তোমার হচ্ছে 30। যদি এরকম হয় দেখা গেল প্রজেক্টে তোমাকে দেওয়া হয়েছে 15 আর তুমি লেখায় পেয়েছো 15 আর 15 যোগ করেও তো 30 হচ্ছে, তাহলে কি পাস করবে? না, তোমাকে পাস করানো হবে না। লেখায় তোমাকে 30% অর্থাৎ 80-এর মধ্যে তোমাকে 24 তুলতেই হচ্ছে, তারপরে তোমাকে প্রজেক্টের যে নম্বরটা পাচ্ছ সেটার সঙ্গে কিন্তু অ্যাড করা হচ্ছে। কেউ যদি প্রজেক্ট জমা না দিয়ে থাকো, প্রজেক্টে যদি অ্যাবসেন্ট থেকে থাকো, তাহলে নিঃসন্দেহে তার কিন্তু রেজাল্টে ফেইল আসবে সেই বিষয়। আরও একটা জিনিস তোমাদের এখানে ক্লিয়ার করে দিই, যাদের 70 নম্বরের লেখা পরীক্ষা, বিশেষ করে প্র্যাকটিক্যালের সাবজেক্টগুলো যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশন, জিওগ্রাফি, তার পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সকল প্র্যাকটিক্যালের সাবজেক্ট যাদের আছে তাদের কিন্তু লেখা পরীক্ষা হয়েছিল 70-এ। 70-এর মধ্যে 30% মানে 21-এ পাস, এবং 30 নম্বরের যে প্র্যাকটিক্যাল তার 30% অর্থাৎ 21 আর 9 এইভাবে যোগ করে 30-এ তোমাদের কিন্তু পাস নম্বর তুলতে হবে। কেউ যদি আবার ওই একই জিনিস 30-এ প্র্যাকটিক্যালে কেউ 20 পেলো আর লেখায় কেউ 10 পেলো, 20 আর 10 যোগ করে 30 হলেও কিন্তু তার পাস কিন্তু হবে না। আলাদা করে লেখায় পাস নম্বর এবং আলাদা করে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে পাস নম্বর তুলে তবেই কিন্তু তার পাস নম্বরটা কিন্তু উঠবে। অর্থাৎ 80-এর মধ্যে যাদের পরীক্ষা হয়েছে লেখায় তাদের 24 লেখায় তুলতেই হচ্ছে, আর যাদের 70-এ লেখায় হয়েছে তাদের 21 লেখায় কিন্তু তুলতেই হচ্ছে, তা না হলে কিন্তু সেই সাবজেক্টে তাকে ফেল করিয়ে দেওয়া হবে। তো পাস নম্বরের ব্যাপারটা আশা করি সবাইকে বোঝাতে পারলাম। অনেকে হয়তো কমেন্ট করতে পারো যে স্যার পাস নম্বরের চেয়ে যদি আমরা লেখায় 24-এর তুলনায় 21 বা 22 পাই, বা 21-এ যেটায় পাস নম্বর হচ্ছে সেখানে যদি 1-2 নম্বরও কম থাকে তাহলে কি হবে? জেনারেলি 1-2 নম্বর যদি কম থাকে একটি বা দুটি বিষয়ের ক্ষেত্রে গ্রেস কিন্তু দিয়ে দেয়, 1 বা 2 নম্বর হলেই সেটাকে কিন্তু গ্রেস দেওয়া হয়, তার বেশি হলে কিন্তু গ্রেস কিন্তু দেওয়া হয় না। গ্রেস মার্কস নিয়ে আলাদা ভিডিও তোমাদের জন্য আপলোড করা হয়েছে, আগামী দিনেও তোমাদের ডিটেলস একটা ধারণা দেবো। আবারও বলতে চাইছি গ্রেস নম্বর কিন্তু সকল বিষয়ে তোমাদের কিন্তু দেওয়া হয় না, একটি বা দুটি বিষয়ে ম্যাক্সিমাম, মিনিমাম একটি ম্যাক্সিমাম দুটি বিষয়ে কিন্তু গ্রেস দেওয়া হয়, তবে সেই গ্রেসের নম্বরটাও কিন্তু অত্যন্ত অল্প। যেখানে মাধ্যমিকে প্রায় 5 নম্বর পর্যন্ত গ্রেস দেওয়া হয়, উচ্চ মাধ্যমিকে কিন্তু 1 বা 2 নম্বরের বেশি কিন্তু গ্রেস দেওয়া হয় না। তাই যারা চিন্তায় আছো যে তোমরা 5 নম্বরের চেয়ে 1 নম্বর বা 2 নম্বর কম আসছে, বা 3 নম্বর যদি কম আসে সেই ক্ষেত্রেও তোমাদের কিন্তু গ্রেস দিয়ে দেওয়া হয় যদি অন্য সকল বিষয়ে পাস থাকে। 3 নম্বর কারা গ্রেস পায়? যারা অন্যান্য সকল বিষয়ে পাস করেছে, একটা বিষয়ের জন্য তার আটকে যাচ্ছে, তাদেরকে 3 নম্বর গ্রেস দেওয়া হয়। যাদের একাধিক বিষয় থাকে তাদের 1 বা 2 নম্বরের বেশি কিন্তু গ্রেস দেওয়া হয় না, এই জিনিসটা তোমাদের কিন্তু মাথায় ঢুকিয়ে রাখতে হবে। আপাতত এই জিনিসটা তোমাদের বোঝাতে পারলাম। এবার তোমাদের বলা যাক যে তোমাদের বেস্ট অফ 5-এর ক্যালকুলেশনটা কিভাবে হয়। বেস্ট অফ 5, দেখো তোমাদের উচ্চ মাধ্যমিকে কিন্তু মোট 6টা বিষয় থাকে,
যেখানে বাংলা এবং ইংরেজি একদম কম্পালসারি সাবজেক্ট তোমাদের থাকে এবং বাকি চারটে সাবজেক্ট তোমাদের থাকে। এই যে মোট ছটা বিষয়ের মধ্যে যে পাঁচটা বিষয়ে তোমার নম্বর বেশি থাকবে সেই পাঁচটা বিষয়ের নম্বরই তোমার যোগ করা হবে। অর্থাৎ দেখা গেলো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কেউ বাংলায় পেলো 70, ইংরাজিতে পেলো 75, তারপরে পলিটিক্যাল সায়েন্সে 75 পেলো, এডুকেশানেও 75 পেলো, ইতিহাসেও 75 পেলো এবং ফিলোসফিতেও 75 পেলো। তো যদি হিসেবটা দেখা যায় দেখবে বাংলায় 70 নম্বরটা হচ্ছে সবচেয়ে কম। অর্থাৎ বাংলার নম্বরটা বাদ দিয়ে বাকি যে পাঁচটা বিষয়ে তুমি বেশি নম্বর পেয়েছো সেই পাঁচটার নম্বরকে তোমার কিন্তু অ্যাড করা হবে। অর্থাৎ বেস্ট অফ ফাইভের ক্যালকুলেশনটা এইভাবেই হয় যে বাংলা ইংরাজির মধ্যেও যদি একটিতে নম্বর কম থাকে সেটাকে বাদ দিয়ে বাকি পাঁচটা বিষয়ে হিসেব করা হয়। তবে একটি জিনিস মাথায় রাখতে হবে, বাংলা বা ইংরেজির মধ্যে একটি বিষয়েও তুমি যদি ফেল করো সেক্ষেত্রে গোটা রেজাল্টেই কিন্তু তোমার ফেল আসবে। কারণ ওই যে প্রথমেই বললাম বাংলা এবং ইংরেজি হচ্ছে কম্পালসারি সাবজেক্ট, এই দুটোতে পাস করতেই হবে। কিন্তু এই দুটো সাবজেক্ট বাদ দিয়ে বাকি যে চারটে সাবজেক্ট থাকে তার মধ্যে যদি একটিতে তুমি ফেলও করো তাও কিন্তু কোনো সমস্যা নেই, বাকি তিনটে আর বাংলা ইংলিশ তোমার যোগ হয়ে যাবে। অর্থাৎ বাংলা ইংলিশ বাদ দিয়ে বাকি চারটে সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্টে তোমার ফেল আসলে সেটাকে কিন্তু ধরা হবে না, বাকি তিনটে সাবজেক্ট এবং বাংলা ইংরেজি ধরে বেস্ট অফ ফাইভ হবে। আর যদি কেউ ছটা বিষয়েই পাস করে থাকে তখন হিসেব হয় যে ওই ছটা বিষয়ে পাশের মধ্যে কোন বিষয়ে তার নম্বরটা কম আছে, সেটা যদি বাংলা বা ইংরেজিতে নম্বর কম থাকে সেই বিষয়টার নম্বরটা বাদ হয়ে গিয়ে বাকি পাঁচটা নম্বর যোগ হয়ে তোমার টোটাল 500 মধ্যে কিন্তু রেজাল্ট তৈরি হয়। এইভাবে বেস্ট অফ ফাইভের কিন্তু ক্যালকুলেশন করা হয়। এবার আসা যাক যে 500 মধ্যে কত পেলে কোন ডিভিশন। 500 মধ্যে যদি 60% নম্বর অর্থাৎ 300 বা তার বেশি পাও তার মানে তুমি ফার্স্ট ডিভিশন পেয়েছো, এবং এই 60% নম্বর 300 বা যার 300-র বেশি যারা পায় তারা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের আবেদনের জন্য তারা কিন্তু এলিজিবেল হয়ে যায়। অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য তোমাকে 60% অর্থাৎ 300 বা তার বেশি কিন্তু পেতে হচ্ছে, আর একই সাথে 300 বা তার বেশি পাওয়া মানে তুমি ফার্স্ট ডিভিশন পেয়েছো। সেকেন্ড ডিভিশন তাহলে কততে? সেকেন্ড ডিভিশন হচ্ছে 225 থেকে 299-এর মধ্যে যাদের নম্বর থাকে তারা হচ্ছে সেকেন্ড ডিভিশন। আবারও বলি, 225 থেকে 299-এর মধ্যে যাদের নম্বর থাকে তারা হচ্ছে সেকেন্ড ডিভিশন। আর থার্ড ডিভিশন কততে? 150 থেকে 224-এর মধ্যে যাদের নম্বর থাকে তারা থার্ড ডিভিশন। বোঝাতে পারলাম? আবারও বলছি, 150 থেকে 224-এর মধ্যে যাদের নম্বর থাকে তাদের হচ্ছে থার্ড ডিভিশন। আর টোটালের ওপরে তোমাদের কিন্তু যারা 375 বা তার বেশি পায় তারা স্টার পেয়েছে, অর্থাৎ 75% মার্কস। অর্থাৎ 75% মার্কস মানে 500-র মধ্যে 375 বা তার বেশি যারা পাচ্ছে তারা কিন্তু স্টার পাচ্ছে। এই ছিল ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এবং স্টার মার্কসের ক্যালকুলেশনটা। এবার আসা যাক লেটার কত। লেটার মাধ্যমিকের নিয়মেই ক্যালকুলেশন করা হয়। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে তুমি যদি 80 বা তার বেশি পাও তাহলে তুমি লেটার পেয়েছো। যে কয়েকটা বিষয়ে তুমি 80 বা তার বেশি পাবে সেই কয়েকটা বিষয়ে হবে তোমার লেটার। এবার আসা যাক প্রত্যেকটা বিষয়ে যে ওভারঅল গ্রেডটা থাকে সেই গ্রেডটা কী। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 90 থেকে 100-এর মধ্যে যারা নম্বর পায় প্রত্যেকটা বিষয়ে তাদের গ্রেড দেওয়া হয় ডবল এ বা ও, আউটস্ট্যান্ডিং যেটা। যারা 75 থেকে 89-এর মধ্যে পায় তাদের গ্রেড হচ্ছে এ প্লাস মানে এক্সিলেন্ট। যারা 60 থেকে 74-এর মধ্যে পায় তাদের গ্রেড হচ্ছে এ আর রিমার্কস হচ্ছে ভেরি গুড। তারপর যারা 50 থেকে 59-এর মধ্যে পায় তারা হচ্ছে বি প্লাস গ্রেড পায় আর রিমার্কস হচ্ছে তাদের গুড। তারপরে 40 থেকে 49-এর মধ্যে যারা পায় তাদের গ্রেড হচ্ছে বি আর তাদের রিমার্কস হচ্ছে স্যাটিসফ্যাক্টরি। তারপর 30 থেকে 39-এর মধ্যে যারা পায় তাদের গ্রেড হচ্ছে সি এবং তাদের রিমার্কস হচ্ছে মার্জিনাল। আর যারা 30-এর কম পায় তাদেরকে দেওয়া হয় ডি, অর্থাৎ তারা ফেল করেছে। তো এই ছিল তোমাদের গ্রেডেশন পদ্ধতি, এবং ভিডিওর মধ্যে তোমাদের আশা করি যাবতীয় যে রেজাল্ট সংক্রান্ত ডাউটস, যে পাস নম্বর কীভাবে আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করা হয়, গ্রেস নম্বর কতটুকু দিতে পারে বা বেস্ট অফ ফাইভের ক্যালকুলেশন কী, স্টার মার্কস কততে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন কততে, কত নম্বর পেলে স্কলারশিপ পাবে, কোন নম্বরে কোন গ্রেড, সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। কারোর যদি কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই কমেন্ট করতে পারো, আগামী ভিডিওর মাধ্যমে সেই উত্তরগুলো তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।